হাথরসের দলিত তরুণী মৃত্যুর ঘটনায় নয়া মোড়। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, নির্যাতিতা তরুণীর সঙ্গে প্রধান অভিযুক্তের যোগাযোগ ছিল ফোনে। গত এক বছরে 100 বারেরও বেশি কল হয়েছে ওই দুজনের মধ্যে। গত সেপ্টেম্বর হাথরসের 19 বছরের দলিত তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনায় মূল অভিযুক্ত সন্দীপ সিংয়ের বাড়িও বুলাগারহি গ্রামেই। মঙ্গলবার উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, নির্যাতিতার পরিবারের ফোন ও প্রধান অভিযুক্তের মোবাইল ফোন কল তদন্ত করে দেখেছেন তারা। তারপরই এই বিষয়টি জানতে পারা গিয়েছে বলে উত্তরপ্রদেশ পুলিশের দাবি। তারা জানিয়েছে, নির্যাতিতার ভাইয়ের নামে থাকা নম্বর থেকে নিয়মিত ফোন আসত সন্দীপের নম্বরে। পুলিশের দাবি, 2019-এর 13ই অক্টোবর তাদের মধ্যে ফোনে যোগাযোগ শুরু হয়েছিল। নির্যাতিতার নাম্বার থেকে সন্দীপের নাম্বারে মোট 104টি কল হয়েছিল। তার মধ্যে 62টি আউটগোয়িং কল ও 42টি ইনকামিং কল। এই কলগুলির অধিকাংশই ছান্দপা এলাকার টাওয়ার লোকেশন থেকে হয়েছিল, যা বুলাগারহি গ্রাম থেকে মাত্র 2 কিলোমিটার। এই কল তত্ত্বের মাধ্যমে পুলিশ জানিয়েছে, হাথরসের নির্যাতিতার সঙ্গে অভিযুক্তের যোগাযোগ ছিল। 14ই সেপ্টেম্বর হাথরসের বাজরা খেটে গুরুতর আহত অবস্থায় 19 বছরের দলিত তরুণীকে পড়ে থাকতে দেখা যায়। তার ঘাড়ে ও সুষুম্না স্নায়ুতে গুরুতর আঘাত ছিল। আলিগড়ের হাসপাতাল থেকে দিল্লির সাফদারজং হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই তরুণীকে। সেখানেই 29শে সেপ্টেম্বর মৃত্যু হয় তার। এই ঘটনায় নির্যাতিতার গ্রামের 4 যুবকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ ওঠে। সন্দীপ সিং সেই 4 জনের মধ্যে প্রধান অভিযুক্ত। নির্যাতিতার মৃত্যুর পর ন্যায় বিচারের দাবিতে উত্তাল হয় দেশ। গোপনে নির্যাতিতার দেহ পোড়ানো ও সংবাদ মাধ্যমকে নির্যাতিতার পরিবারের কাছে ঘেঁষতে না দেওয়ার ঘটনায় যোগী প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এবার সেই কাণ্ডেই যুক্ত হলো এই নতুন তথ্য। যদিও এই তথ্য সামনে আসার পর অনেকেই প্রশ্ন তুলছেন, যদি নির্যাতিতার সঙ্গে অভিযুক্তের যোগাযোগ থেকেও থাকে তাহলেও গণধর্ষণের অভিযোগ কি লঘু হয়ে যায় না? এই তথ্য দিয়ে জনমানুষের নজর অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে যোগীর পুলিশ।